নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব চিকেন রেজালা। এই জন্য নিয়েছি 1 কেজি মুরগির মাংস, গরম মশলা, লবণ, পেঁয়াজ, আদা, রসুন বাটা, পোস্ত, কাজু বাদাম বাটা, টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ। টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কাজু বাদাম প্রথমে বেটে নিব। এখন 4 চামচে 1 চামচ লবণ, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ পেঁয়াজ, আদা, রসুন বাটা, আধা চামচ গোল মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ তেল দিয়ে মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এক ঘন্টা হয়ে গেছে, এখন রান্না করব। সোমবারে দিব 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, গরম মশলা, অল্প একটু জিরা। কিছু কাটা পেঁয়াজ, আদা, রসুন, কিছু বাটা পেঁয়াজ, রসুন, আদা, 1 টেবিল চামচ ঘি, 1 চায়ের চামচে 1 চামচ লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে মাংসটা ঢেকে দিব।
এখন টক দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, 2 চামচ গুঁড়া দুধ একটু জলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। ছোট কয়েকটা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ চিনি, 1 চামচ কেওড়ার জল দিয়ে একটু পরে নামিয়ে নিব। হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন রেজালা। আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে খাবেন, এটা খেতে অনেক টেস্টি। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।